থ্রি ইডিয়টস মুভিটি আমরা প্রায় সবাই দেখেছি। এই মুভিটি নেওয়া হয়েছে চেতন ভগতের 5.1 বইটি থেকে। আজকে আমরা কথা বলবো চেতন ভগতের আরেকটি বই ওয়ান ইন্ডিয়ান গার্ল নিয়ে। এই বইটি মূলত লেখা হয়েছে রাধিকা মেহতা নামের একজন গতানুগতিক ধারার বাইরের ধারার একটি মেয়েকে নিয়ে। স্কুল কলেজের সেরা ছাত্রী রাধিকা মেহতা বিশ্ববিদ্যালয়ে যখন ঢোকে তখন সে সেখানেও সবচেয়ে ভালো ফল করে এবং আস্তে আস্তে সে স্বনামধন্য বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের জন্য চাকরির জন্য নির্বাচিত হয়। সেখানে গিয়েও সে তার মেধা কর্মদক্ষতা দিয়ে সবচেয়ে বড় পদে উঠতে সক্ষম হয়। একটা সময় রাধিকার মনে হয় যে তার জীবন জীবনযাপনের যে রীতি সেটি তার পরিবর্তনের দরকার এবং সে জীবনের একটি ধাপে গিয়ে সম্পর্কে জড়ায়। আবেগের এই সম্পর্ক তার স্থায়ী হয় না, কারণ সে কখনো এসব প্রেম ভালোবাসার সাথে অভ্যস্ত না এবং পরবর্তীতে দেখা যায় যে সে এই সম্পর্ক ভাঙার পরে খুব অস্বস্তিতে পড়ে যায় এবং সে সেই দেশ ছেড়ে আরেক দেশে চলে যায় এবং সেখানে গিয়েও সে তার আবার আবেগের কারণে সে আবার সেই প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এবং সেই সম্পর্ক তার স্থায়ী হয় না। একটা সময় রাধিকা বুঝতে পারে যে তার পক্ষে এগুলো সম্ভব না এবং সে তার পরিবারের চাপে পরিবারের পরামর্শ অনুযায়ী তাদের পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়। সে তার নিজের দেশ ভারতে ফিরে যায় এবং সে ভারতে অবস্থান করার সময় সে যখন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তার দুই প্রাক্তন ভারতে যায় এবং তারা তাকে রাজি করানোর জন্য বারবার বলতে থাকে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিকূলতা সংগ্রামের সাথে যুদ্ধ করা রাধিকা কীভাবে তার এই জীবনের সংকটপূর্ণ মুহূর্তের সাথে ডিল করবে সেটি জানার জন্য পড়তে হবে এই ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি। সব মেয়েদের জীবনের কাহিনী একই হয় না, মেয়েদের জীবনেই বিভিন্ন ধরনের সংগ্রাম প্রতিকূলতা থাকে এবং তা কীভাবে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে সেই মোকাবেলা করতে হবে সেটি জানা যাবে এই ওয়ান ইন্ডিয়ান গার্ল বইটি পড়লে। সবার জীবনের যে এন্ডিংটা সেটি কখনো হ্যাপি এন্ডিং হয় না, এটি পড়েই জানতে পারবো যে একটি গতানুগতিক ধারার বাইরের জীবন কীভাবে যাপন করতে হয়, কীভাবে অন্যের কথায় কান না দিয়েও কীভাবে নিজের মতন একটি সুখী জীবন যাপন করা যায় এবং কীভাবে স্বাবলম্বী হওয়া যায় এবং সেভাবে নিজের পছন্দ মতো একটি জীবন যাপন করা যায়। ধন্যবাদ।